ক্ষণগণনা শুরু হয়েছে খুশির ঈদের, তাই আনন্দ ভাগাভাগি করতে স্বজনদের সান্নিধ্য পেতে এই যাত্রা। অনেক আনন্দের, মা বাবার সাথে ঈদ করাইতে আনন্দ অনেক, মা বাবা বাচ্চা সহ। অবশ্যই সারা বছরের মধ্যে এই দুইবারে আমরা বাসায় যাইতে পারি, ফিলিংস তো ভালোই, আনন্দ হচ্ছে, বাসায় যাব, এক্সাইটমেন্ট আছে। নিরাপদে গন্তব্যে পৌঁছাতে চেষ্টার কমতি নেই পরিবহন সংশ্লিষ্টদের, তবে প্রতিবন্ধকতাও কম নেই। অটো আর বাইকের লেগে সমস্যাটা, এগুলো চলতেছে, এগুলো তো আর কেউ বন্ধ করে না, এগুলো দেখবো লোকই তো নাই। তথ্য বলছে পদক্ষেপ যতই নেওয়া হোক, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আসছে না কোনোভাবেই। গেল বছর 6,000-এরও বেশি দুর্ঘটনায় নিহত হয়েছেন 7,000-এরও বেশি মানুষ, আহতের সংখ্যা ছাড়িয়েছে 10,000। শুনি যে নসিমনগঞ্জ হাই রোডে চলবে না, আবার একটা গাড়ি আসলে তো দাঁড়াইতেই পারি না, মানে সাইডই দেয় না রাস্তাঘাটে, 90% অ্যাক্সিডেন্ট কিছু তো ওদের কারণেই হচ্ছে। গেল ঈদের পূর্বে এবং পরের 15 দিনে সড়কে প্রাণ ঝরেছে প্রতিদিন গড়ে 20 জনেরও বেশি। সাম্প্রতিক বছরগুলোতে দুর্ঘটনার 30% ঘটছে মোটর সাইকেলের, এবারও দূরযাত্রায় প্রস্তুত হচ্ছেন বাইক চালকরা, শঙ্কা তাই থেকেই যাচ্ছে। আমি তো যাবো লং রোডে, কিন্তু সাতক্ষীরা, হ্যাঁ বাইকই যাবো, 80-এর উপরে গতি থাকে, অনেক অল্প বয়সের ছেলেপেলেরা আছে, ওরা রাফ চালায়। যাত্রীরা চান নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সক্রিয় হোক সংশ্লিষ্ট সবাই, অটোগুলাই, তারপরে যে সিএনজিগুলা, এরা মানে কোনো ধরনের কোনো কিছু রোডের আইন কানুন কিছু মানতে চায়, হঠাৎ করে তাদের সামনে কোনো কিছু হয়ে তারা কন্ট্রোল তারা রাখতে পারে না, তখনই দুর্ঘটনা ঘটে। কিছু কিছু দূরপাল্লার গাড়ির বেপরোয়া গতি এটা একটা কারণ, তার মধ্যে আবার ছোট ছোট গাড়ির মধ্যে যেগুলো আপনার কোনো নিয়ম শৃঙ্খলার বাইরে রাস্তায় হঠাৎ ঢুকে পড়ে এটাও একটা কারণ। দেশের মানুষ এমন একটি দিন দেখতে চায় যেদিন সড়কে ঝরবে না একটিও প্রাণ। সম্মিলিত প্রচেষ্টায় এই যে উৎসবে নারীর টানে ছুটে চলা এবং আবারও উৎসব শেষে কর্মস্থলে ফিরে আসা হোক নিরাপদ। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা।